যে অবয়হত ধরা পড়েছে পলাতক বিমান রয়। পল্টন বজার স্টেশনত উদ্ধার হয়েছে বিমান রয়। এইগুলিয়ে বিমান রয় যে গগ্রাপার কাণ্ডর খলনায়ক, অচেতন অবস্থাত উদ্ধার করা হয়েছে বিমান রয়। বিমানক নিবলে আহিছে এতিয়া নলবাৰী আৰক্ষী। বিগত এসপ্তাহে পলাতক অবস্থাত আছিল বিমান। খগ্রাপার থানাত কিশোরীক উলঙ্গ করে ফটো তুলি অসম আৰক্ষীত মচিব নোৱাৰা কলঙ্কার দাগ সানিছিল এইগৰাকী বিমান রয়। তার পাছত অপহৃত আর চাকরির পর বরখাস্ত করা হয়েছিল বিমান রয়। পল্টন বজার স্টেশনত অতি রহস্যজনক পরিস্থিতিত অচেতন অবস্থাত উদ্ধার করা হয়েছে বিমান রয়। প্রথম অবস্থাত আরক্ষীয়ে চিনি পোৱা নাছিল বিমানক। অচেতন অবস্থাত উদ্ধার করা এজন লোকক জিএমসিএইচত ভর্তি করাইছিল রেল আরক্ষীয়ে। পাছত পরিয়ালর লোকে চিনাক্ত করেছে বিমান রয়। বিমান রয় ধরা পড়া বলে খবর পয়ার পাছতে নলবাৰীলৈ নিয়ার বাবে ইতিমধ্যে জিএমসিএইচত উপস্থিত হয়েছে নলবাৰী আরক্ষী। অতিরিক্ত আরক্ষী অধীক্ষক আনন্দিতা ভূঁয়ার নেতৃত্বত আহিছে নলবাৰী আরক্ষীর একটা সজাতি দল। উল্লেখ্য যে পলাতক বিমান রয়ের সন্ধান দিব পৰা লোকক পুরস্কার ঘোষণা করেছিল ডিজিপি জেপি সিংয়ে। বিমান রয় করায়ত্ত করবলৈ সষ্টম করে লৈ তোলা হয়েছিল আরক্ষীর প্রতিটি শাখা। অভিযোগ প্রমাণিত হওয়ার পাছতে তাৎক্ষণিকভাবে চাকরির পর বরখাস্ত করা হয়েছিল খগ্রাপার থানার তদানীতন ওসি এইগারী বিমান রয়। যেগী বিমান রয়ে ইতিমধ্যে আরক্ষীক কলঙ্কিত করে তুলিছিল। সন্ধান নাছিল বহুতে এই প্রশ্নের অবতারণা করেছিল যে কত লুকাই আছিল বিমান রয়, কার আশ্রয়ত আছিল বিমান রয়, কোনে সহায় করেছিল বিমান রয়, আর তারবাবে আরক্ষীকও সমালোচনা করা হয়েছিল। সাত দিনে কিয় সন্ধান ওলা নাছিল বিমান রয়, আরক্ষীর বেহুরপরা কিধরণে পলাই সারিছিল এইগারী বিমান রয়, আর অবয়সত আজি পোৱা গৈছে বিমান রয় গুৱাহাটী স্টেশনত অচেতন অবস্থাত, আর এটা জিএমসিএইচত আছে নলবাৰী আরক্ষী আই উপস্থিত হয়েছে জিএমসিএইচত, আর বিমান রয় এটা নলবাৰীকে লৈ যোৱা হব। আমি জিএমসিএইচলৈকে আপনার পুনপুনিয়া সম্প্রচার ভাবে লৈ যাব বিচার আমার সতীত সাংবাদিক বিতুপন বৰা উপস্থিত আছে। বিতুপন আপনার ওসরলে আইসো, ইতিমধ্যে নলবাৰী আরক্ষী আই উপস্থিত হয়েছে। নলবাৰী আরক্ষীয়ে যদিহে স্বাস্থ্য সুস্থির অবস্থাত আছে তেনে প্রেক্ষাপটত নলবাৰীলৈ লৈ যাব এগারী বিমান রয়। স্বাস্থ্য এই মুহূর্ত কেনেকুৱা নিবপরা অবস্থাত আছে নাই, আর বিগত কিছুদিন ধরে কত লুকাই আছিল বিমান রয়, কিবা সন্ধান ওলাইছে নেকি বিতুপন? হয় শান্তনু মহন্ত, চাওক যেহেতু আজির দিনটো আটাইতকৈ গুরুত্বপূর্ণ খবর বলে কব লাগিব, গুরুত্বপূর্ণ বিষয় বলে কব লাগিব। কিয়নো এইগৰাকী যে বিতর্কিত আরক্ষী বিষয়া বিমান রয়, বিমান রয়ক বিচারি বিমান রয়ের সন্ধানত আরক্ষীয়ে যেহেতু আট দিনকৈ তেওঁলোকে সময় কটালে কিন্তু বিচারি আরক্ষীয়ে উলিয়াব নোৱাৰিলে। কিন্তু অবশেষত আজি মই যদি গোটেই সমগ্র যদি ঘটনা সেই ঘটনাটো যদি বিবরী কবলৈ যাওঁ, তেনেহলে আজি পুৱা প্রায় 4 বজাত যে রেল আরক্ষীয়ে বিমান রয়ক প্রত্যক্ষ করে, কিন্তু সেই সময়তো রেল আরক্ষীয়ে এইগৰাকী যে সেইগৰাকী বিতর্কিত বিমান রয়, এইগৰাকী যে সেইগৰাকী বিতর্কিত তথা যে ঘগ্রাপার থানাত যে ধরনের ঘটনা সংঘটিত করলে সেই ঘটনা সংঘটিত করা আরক্ষী বিষয়ে যে এইগৰাকী বিমান রয় সেই মুহূর্তটলৈকে কিন্তু গম পোৱা নাছিলে। যার পরিপ্রেক্ষিত রেল আরক্ষীয়ে বিমান রয়ক অচেতন অবস্থাত পোৱাৰ পিছত জিএমসিএইচলৈ লৈ আহে, আর ইয়াত চিকিৎসকক আননোন এজন পার্সন বলে ইয়াত চিকিৎসার ইয়াত থৈ যায়। তার পরবর্তী সময়ত চিকিৎসকে বিমান রয়েরপরা একটা নম্বর লয়, আর সেই নম্বরটি ফোন করে পরিয়াল অর্থাৎ তেওঁৰ ভতিজাক যি আছে সেই ভতিজাকক অবগত করে যে তেওঁৰ খুড়াক সেই সময়টোত জিএমসিএইচত চিকিৎসাধীন হয়েছে। কিন্তু সেই সময়টোরলৈকে এইগৰাকী যে সেইগৰাকী বিতর্কিত বিমান রয় সেই কথাটো কিন্তু চিকিৎসকসকলে জনা নাছিলে। পরবর্তী সময়ত ভতিজাক এই জিএমসিএইচত উপস্থিত হৈ ভতিজাকৰ নামটো মই উল্লেখ কৰিব বিচাৰিম, বাবু রয়। ভতিজাকে এগৰাকী যেহেতু সুদর্শন রাজবংশী বলে এগৰাকী ব্যক্তি, যিগৰাকী ব্যক্তি গীতানগর, আর এইগৰাকী সুদর্শন রাজবংশী হৈছে 2009 চনত যিটো সময়ত বিমান রয়ে নুনমাটি থানার ওসি হৈ আছিলে। সেই সময়টোত গীতামন্দিরত এডোখর মাটি যেহেতু ক্রয় করেছিল, সেই মাটিটোর বা যে গীতানগর যে বাসগৃহ হয় বাসগৃহটোর যে চুবুরিয়া, আর সেই সময়টোরপরাই যেহেতু বিমান রয় এইগৰাকী যে সুদর্শন রাজবংশী জানিছিলে, আর সুদর্শন রাজবংশীক বিমান রয় ভতিজাকে খবর দিয়ে, আর খবর দিয়ার পিছতে ইয়াত উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পিছত সমগ্র কথা এইগৰাকী যে সুদর্শন রাজবংশী আরক্ষী অর্থাৎ যে ভাঙাগড় থানার যে ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আছে সেই ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়াক অবগত করে, কিয়নো সংবাদ মাধ্যমেই হোক বা বিভিন্ন যেহেতু যদি মাধ্যমৰ লগতে আরক্ষীর ফালৰপৰা যেহেতু মোস্ট ওয়ান্টেড ঘোষণা করা হয়েছিল এইগৰাকী বিতর্কিত বিমান রয়, আর সেই সমগ্র বিষয় চালি জারি চাই সুদর্শন রাজবংশীয়ে আরক্ষীক অবগত করে বা ভাঙাগড় আরক্ষী থানাক অবগত করে, ইয়ার পিছতে সমগ্র যে কথা সেই সমগ্র কথা পোহরলে আহে। এতিয়া প্রশ্ন উত্থাপন হৈছে যে বিমান রয় পরবর্তী সময় কি ধরনের তদন্তর আওতাত আনিব আরক্ষীয়ে, এইগৰাকী বিমান রয় যেহেতু সন্ধান উলিয়াব নোৱাৰি যেহেতু
খুদ আৰক্ষী সঞ্চালক প্ৰধান গৰাকীয়ে টুইট কৰিবলৈ বাধ্য হৈছিল টুইটত তেওঁ জনাইছিল যে যোনে সন্ধান দিয়ে তেওঁ পুৰস্কৃত কৰা হ'ব পৰৱৰ্তী সময়ত প্ৰশ্ন বা বিভিন্ন অভিযোগ প্ৰতিবিযোগ উত্থাপন হৈছিল কিন্তু গুৰুত্বপূৰ্ণ কথা এইটোৱেই যে বিমান ৰয় নামৰ এগৰাকী যি বিতৰ্কিত আৰক্ষী বিষয়া সেই বিষয়াগৰাকী কিন্তু সন্ধান উলিয়াবৰ বাবে সম্পূৰ্ণ ব্যৰ্থ হৈছিল অসম আৰক্ষী কিছু সময় পূৰ্বে নলবাৰীৰ পৰা যিটো এডিচনেল এছ পি অনিন্দিতা গগৈৰ লগতে পাঁচজনীয়া যি বিশেষ দল সেই বিশেষ দল বৰ্তমান সময়ত জি এম চিয়েটত আহি উপস্থিত হৈছেহি আৰু ইতিমধ্যে মই উল্লেখ কৰা ধৰণে এগৰাকী যি বিমানৰ যিটো সময় বিমান ৰয় প্ৰত্যক্ষ কৰিছিল ৰেল আৰক্ষী সেই সময়টো কিন্তু অচেতন অৱস্থাত আছিল আৰু তেওঁক যিহেতু জি এম চিএইচত ভৰ্তি কৰোৱা হৈছিল বৰ্তমান সময়ত তেওঁ চিকিৎসাধীন হৈ আছে আৰু যদিহে তেওঁৰ যি স্বাস্থ্য কিছু উন্নত হয় তেনেহ'লে আজিয়েই নিশাৰ ভাগত তেওঁক হয়তো লৈ যোৱা হ'ব নলবাৰী আৰক্ষী থানালৈ সদৰ থানালৈ লৈ যোৱা হ'ব আৰু ইয়াৰ পিছতেই আৰক্ষীৰ যি অভিযান আৰক্ষীৰ যি তদন্ত সেই তদন্ত পুনৰবাৰ আৰম্ভ হ'ব গুৰুত্বপূৰ্ণ কথা এইটোৱেই যে এই যিকেইটা আঠটা দিনত আৰক্ষীয়ে বিমান ৰয় কিয় বিচাৰি পোৱা নাছিলে এইটো ডাঙৰ এটা প্ৰশ্নবোধক দ্বিতীয় যদি আমি দিশটো চাবলৈ যাওঁ আঠটা দিনত বিমান ৰয়ক যিহেতু আত্মগোপন কৰিবৰ বাবে কোনোবাই সহায় কৰিছিল নেকি যদি কোনোৱে সহায় কৰিছিল তেনেহ'লে কোনে কৰিছিলে আৰু এই সমগ্ৰ তদন্তৰ আওতাত সেইসমূহ বিষয় আহিব কিন্তু তাতকৈ গুৰুত্বপূৰ্ণ কথা এইটো যে আঠদিনে আৰক্ষীয়ে যি আৰক্ষীয়ে দুৰ্ধৰ্ষ ডকাইতৰ পৰা আদি কৰি দুৰ্ধৰ্ষ যিহেতু দাগি দাগি অপৰাধীক বিচাৰিব বাবে সক্ষম হয় সেয়া আমি দেখি আহিছোঁ কিন্তু এগৰাকী আৰক্ষী বিষয়াই যেতিয়া আত্মগোপন কৰিছিল কিহৰ বাবে আৰক্ষী উচ্চপদস্থ বিষয়া স্মাৰ্ট আৰক্ষী কিহৰ বাবে সন্ধান উলিয়াব পৰা নাছিলে এইটো কিন্তু এটা সময়ত এটা গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন বৰ্তমান সময়ত উত্থাপন হৈছে কিয়নো কোনো আৰক্ষী বিমান ৰয় কোনো ঘনিষ্ঠ আৰক্ষী বা বিমান ৰয়ৰ মূৰৰ ওপৰত আশীৰ্বাদ থকা কোনো উচ্চপদস্থ আৰক্ষী বিষয়াই বিমান ৰয় আত্মগোপন কৰি থকাত কিবা সহায় কৰিছিল নেকি এনেধৰণৰ যিসমূহ প্ৰশ্নসমূহ এতিয়া উত্থাপন হৈছে বিমান ৰয় যিহেতু অচেতন অৱস্থাত পাইছে আন এটা প্ৰশ্ন উত্থাপন হৈছে এইটো হৈছে হয় নিশ্চয়কৈ বিজুপন বৰা সেই প্ৰশ্ন নিঃসন্দেহে উত্থাপিত হৈছে যে আঠদিনে ক'ত আছিলে বিমান ৰয় কিয় নিজে আত্মসমৰ্পণ কৰিব আহিছিল নে নিজে ধৰা পৰিলে কি কাৰণে আহিছিল যদিও কিছু নিজৰ চেহেৰা সলনি কৰিবলৈ চেষ্টা কৰিছিলে মোচ আঁতৰাই দিছিলে বিমান ৰয়ে কিন্তু অৱশেষত বিমান ৰয়ক চিনাক্ত কৰা হৈছে কিন্তু আপুনি যিগৰাকী সুদৰ্শন ৰাজবংশীৰ কথা কৈছে যে চিনাক্ত কৰিছে কি ধৰণে দেখা পালে এই প্ৰত্যক্ষদৰ্শীগৰাকীৰ ভাষ্য আমি শুনাব বিচাৰিছোঁ এই মুহূৰ্তত মই গৈ আছোঁ মোৰ জি এম চিৰ অপজিট চাইডে মোৰ কাম চলি আছিল জি এম চিৰ অপজিট চাইডে অপজিটৰ পৰা এইখিনি আহোঁতে বেছি টাইম লগা নাই তাত আহিলোঁ আহি পেলাই ভৰিজাকটো মোক তলতে এছ বি আই টিমটোৰ ওচৰত লগ ধৰিলে লগ ধৰাৰ পিছত মই ক'লোঁ খুৰা যদি তাতে আছে এটা কাম কৰা ভাল হ'ব কাৰণ তেওঁ এজন যিহেতু কি হৈছে কি হোৱা নাযাওঁ আছামী তেওঁকতো আমি আশ্ৰয় দিব নোৱাৰোঁ বা মই থাকিব নোৱাৰোঁ ইম্প্ৰুভ হ'ব নোৱাৰোঁ আমি অফিচাৰক লৈ ধৰোঁ ডাঙৰ থানাৰ তেওঁ ভাল ৰেছপন দিছে দেই অচিগৰাকীয়ে ভাল ৰেছপন দিছে তেখেতক ক'লোঁ ছাৰ বিমান চন্দ্ৰ ৰয় ইয়াতে বোলে ভৰ্তি হৈ আছে জি আৰ পিত হৈ গৈছে অঁ যাব লাগিছিল আপুনি আৰু তেখেতে ক'লে যে আমি মানুহজন পঠাই দি আছোঁ সেই মানুহজন যাই হয়নে নহয় ফটো কপি মোক দিয়ক চালে ফটো পঠালে ফটো পঠাৰ পিছত হয় তেখেত হয় গ'ল অফিচাৰো গ'ল ভাল ৰেছপন দিলে আমাকো দিলে তাৰপিছত হয় তেখেত চালে তেখেত বেডত পৰি আছে শুই আছে চালাইন দিয়া আছে তাৰপিছত মই এইখিনি ইনফৰ্মেশ্যন আৰক্ষীক দিলোঁ প্ৰথম মোকে জনাইছিল ভতি জাগে কিন্তু তেওঁ মোক ফোন কৰা নাই তেওঁৰ ভতি জাগে মই চাচিনিকে আছিল দীৰ্ঘদিন ধৰি কিন্তু এনেকুৱা হেৰি তেওঁৰ যে এনেকুৱা কিন্তু ৰূপৰে মই দেখা নাই আৰু তেওঁক বাৰে বাৰে কৈ আছে মিডিয়াত যে তেওঁ মাটিটো দখলি কৰিছে মাটিটো দখলি কৰা নাই ক'ৰ মাটি গীতানগৰ যিটো মাটি মোৰ চিনাকি গীতানগৰ পৰা হৈছে দেই তেওঁৰ যিটো গীতানগৰ মাটি তাৰে মই নেইবাৰ তেওঁৰ যিখিনি মাটি তেওঁ কিনিছে কিমানত কিনিছে সেইটো মই নাজানো কিন্তু কিনা মাটি এতিয়া মিডিয়াত দি আছে যে তেওঁ বুলি কয় মাটিটো কি বুলি কয় দখলি কৰিছে এইটো মিছা নিউজ যিটো সত্য দেই মই এটাই জানো বিমান ৰয়ৰ প্ৰত্যক্ষদৰ্শী বিমান ৰয়ক চিনাক্ত কৰা হৈছিল যে এগৰাকীয়ে বিমান ৰয় আছিল এতিয়া বিমান ৰয় এই মুহূৰ্তত জি এম চি এইচত আছে জি এম চি এইচত চিকিৎসকৰ তত্ত্বাৱধানত আছে কিন্তু স্বাস্থ্যৰ যদি উন্নতি হয় স্বাস্থ্য যদি সুস্থিৰ থাকে তেনে প্ৰেক্ষাপটত নলবাৰী আৰক্ষী ইতিমধ্যে আহি উপস্থিত হৈছে জি এম চি এইচত আৰু যি গুৰুতৰ অপৰাধ সংঘটিত কৰিছিল বিমান ৰয়ে বিমান ৰয়ৰ শাস্তি কি ধৰণৰ হয় সেয়া পৰৱৰ্তী সময়ত লক্ষণীয় হ'ব আইন আদালতৰ প্ৰক্ৰিয়া নিঃসন্দেহে আছে কিন্তু চাকৰিৰ পৰা এই মুহূৰ্তত বৰ্খাস্ত কৰা হোৱাৰ খবৰ ৰাইজে জানে আৰু এইগৰাকী বিমান ৰয়ক এতিয়া পৰৱৰ্তী সময়ত তদন্ত প্ৰক্ৰিয়া কি ধৰণে চলে সেয়া গুৰুত্বপূৰ্ণ হ'ব সমান্তৰালভাৱে এই প্ৰশ্নটোও আছে ইয়াত দিনে বিমান ৰয় ক'ত কি ধৰণে লুকাই আছিল কোনোবাই লুকাই থকাত পলায়নত সহায় কৰিছিল নেকি